اللهم بارك لنا في اوقاتنا واعمارنا رسول الله صلى الله عليه وسلم পর্যন্ত দোয়া করতে শিখিয়ে দিয়েছে কি বলছে ওয়াজাহুল ওয়ারিস আমিন আল্লাহ আমাদের এই কাজের মধ্যে বরকত দিন আমাদের চোখে বরকত দিন দোয়া করতে দোয়া করতে এবং কি গুলি ওয়ারিস বানিয়ে দিন ওয়ারিস বানানোর অর্থ কি জানেন এগুলি আমি করছি তা না আমি আমার কাজের ফল পরবর্তীরা ভোগ করতে থাকবে আল্লাহ আকবার বিরাট জিনিস এর অর্থ হচ্ছে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন বরকত দেয় ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি 40 বছরের মতো বাঁচছে 39 41 কিন্তু যা লিখছে মানে আমার থেকে আর 10 বছর কম বাঁচছে যা লিখছে আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো না চিন্তা করতে বরকত কেমন দিছে হ্যাঁ ইমাম হাফিজ আহমদ আল হাকামি রাহিমাহুল্লাহ আমাদের বেশি দিন ওস্তাদ না 1285 মারা গেছে কাছাকাছি সময় থেকে উনি হায়াত পাইছেন বলতে 33 বছর চিন্তা করে দেখুন আপনাদের চেয়ে বয়সে অনেকে চেয়ে নবীন অনেকে চেয়ে কম তিনি যা লিখছে আমার ছেলে মোহাম্মদ বসে বসে কম্পিউটার লিখতে লিখতে আমি বলছি ওনার বইগুলি লিখতে লিখতে বলতেছে উনি এত বই লিখল কখন মানে ওর কষ্ট হচ্ছে দেখে বলতেছে অনেক বই হয়ে গেছে তো একটা মানুষ আল্লাহ বরকত দিলে অল্প জীবনে অনেক কিছু করতে পারে আর একটা মানুষ বরকত না দিলে সারা জীবনে শুধুমাত্র রাস্তা রাস্তায় ঘুরতে কোনো কাজে লাগে না এই জন্য সবসময় দোয়া করুন আল্লাহ যেন যা দিয়েছে এতে বরকত দেয় এই জন্য রসুল দোয়া করতে শিখে দেন বারিক লানা ফিমা আতাইতা একটু দোয়া যথেষ্ট আপনার জীবনের জন্য বারিক লানা ফিমা আতাইতা যখন রাতে দোয়া করবেন ইয়ার মধ্যে ভিতরের মধ্যে দোয়া তো করেন আপনারা এটা নাকি করেন না করেন যখন করবেন ভিতরের মধ্যে দুইটা দোয়া তিনটা দোয়া চারটা দোয়া করতে কোনো নিষেধ নেই এখন যাই হিসেবে মুসলিম যেটা সবচেয়ে অথেন্টিক অনুবাদটা আমি করেছি দাবি করতেছি ইচ্ছা করে কারণ অনেক ভুল ভুল অনুবাদ আছে এই জন্য তো অনুবাদ এটা নিবেন নিয়ে ওই দোয়াগুলি মুখস্থ করবেন ভিতরের মধ্যে কি কি দোয়া আছে ওর মধ্যে একটি আল্লাহ মাহদিনা ফিমান হাদাইত হেদায়ত দোয়া আল্লাহ যাদের হেদায়ত দিয়েছে আপনা ফিমান আপনি নিরাপত্তা দোয়া যাদের নিরাপত্তা দিয়েছে যেটা অসম্ভব অসাধারণ দোয়া এই দোয়াটা কোনো কিছু বাদ দেয়নি বারেক লানা ফিমা আতাইত যা দিয়েছে বরকত দাও এর চেয়ে কি পাকিস্তান এটা মনে রাখবেন শুধু পড়ার সময় শুধু পড়ে যাবেন না মুখস্থ করে যাবেন অর্থ একটু খেয়াল করবেন অর্থ খেয়াল করলে ছিল এটা কাজে লাগবে বারেক লানা ফিমা আতাইত এই দোয়া করুন বেশি বেশি করে আর আড্ডা দেয়া থেকে দূরে থাকবেন আড্ডা আপনার জীবন নষ্ট করে ভালো যতক্ষণ যা পাচ্ছেন না যে ফ্যামিলির সাথে আড্ডা দেন গল্প করেন আমি 15-20 মিনিট পরে গিয়ে আমার মেয়েকে কতক্ষণ কথা বলি কি হয়েছে কি হয়েছে ও কিছু একটা মুখস্থ করেছে ও আমি যা বলবো তা বলে উত্তর আগে থেকে রেডি করে আসবো দৌড়ে আসবো আমি এটা বলবো না বলবো আমার কিছুক্ষণ ইয়া হয় কি বলে এটাকে হ্যাঁ মানে একটা একঘেয়েমি কেটে যায় এটা করতে পারেন কিন্তু বাজারে বাজারে বসে বসে চা দোকানে আড্ডা আউজবিল্লাহ এটা হচ্ছে নিকৃষ্ট কাজ তো আর কিছু হতে পারে না বাজারে এমনিতেই নিকৃষ্ট জায়গা ঠিক না তো সব হাদিস অনুসারে উত্তম জায়গা হচ্ছে মসজিদ এই জন্য বেশি বেশি করে যেই সময়টুকু আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সময়কে গণিমত মনে করবেন এবং চিন্তা করবেন যে আল্লাহ তাআলা এর জন্য আমাকে জিজ্ঞাসা করবে আমি এটা কাজে লাগাই হাসার জন্য অত বলতে পারবো না একটু করেছি আর তো করতে পারি নাই তুমি আমার বরকত দাও এটা করবেন একদম বসে থাকবেন না গাড়িতে বসে হলেও করবেন কি করতে পারেন কোরআন শরীফ কিছু পারেন না সেটা বাঁচায় পারেন তো পারেন না নাচ থেকে পারেন না যদি পারেন যদি বাবা করতে থাকেন কোরআন তেলাওয়াত করলে তো সব 11-10 নাকি সুরা বাতায় বলি তো পাওয়া যাবে না তো শুধু দেখি আমার তো কোনো ক্ষতি নেই শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মা দাইয়া ফালু আদাইবি আমার শত্রু আমার কি করবে আমার শত্রু আমার কিছু করার নেই জেলে দিলে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হয়েছি আলহামদুলিল্লাহ তো খালো একাকিত্ব অবলম্বন করছি যদি সফর করাইয়া দেয় আমাকে জেল দিয়ে বলে মুদ্রা তো ফাঁকা দিয়েছি এটা তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর নামে সফর করতেছি কোনো সমস্যা নেই আমার আমি আবার আল্লাহ আমি যেখানে আছি আমার আল্লাহকে আমি সেখানে ডাকতে পারতেছি কোনো সমস্যা নেই রাতের অন্ধকার হলে আল্লাহর সাথে আছে দিনের বেলাও আল্লাহর সাথে আছে আমার কোনো সমস্যা নেই এরকম মানে মনটা বড় করতে পারবে না আপনার বরকত হবে করম বরকত হবে কিন্তু আপনি যদি কোনো এমনকি মাদ্রাসায় থেকেও প্রতিষ্ঠানে থেকেও যদি কোনো উন্নত চিন্তা করেন বাইরের চিন্তা তো আপনার আমলের বরকত হবে না এটা হয় না এই জন্য সবসময় চিন্তা করুন কিছু না কিছু করুন একেবারে কিছু না পারি রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়েছেন আমরুল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজে অসৎ কাজে এমনকি কারো ক্ষতি করবো না এটাও করি মুখ বন্ধ করে রাখি এটা তো একটা ভালো কাজ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم